কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর শুরু করছি সংবাদ সারা দিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আজ চাকরি প্রার্থীদের নটি সংগঠন শিয়ালদা থেকে শুরু করেছে তাদের মহামিছিল এই মহামিছিল যাবে ধর্মতলা পর্যন্ত শিয়ালদা থেকে এই চাকরি প্রার্থীদের নটি সংগঠনের মহামিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে সেখানে তাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য সরাসরি চলে যাব সত্যসুন্দরের কাছে সত্যসুন্দর এই যে মিছিল মিছিল থেকে আমরা জানি যে চাকরি প্রার্থীদের যে প্রাথমিকে শিক্ষক নিয়োগে যে দীর্ঘদিনের যে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ বহু প্রার্থী যার জন্য বঞ্চিত হয়েছেন এবং শেষ পর্যন্ত আদালতে চলছে এই সংক্রান্ত একাধিক মামলা এই যে নটি সংগঠন এই নটি সংগঠনের মূল দাবি কি এবং আজকে তাদের কর্মসূচি শিয়ালদা থেকে কোন রাস্তা দিয়ে গিয়ে ধর্মতলায় পৌঁছবে দেখো মূল দাবিটা হলো স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবি এবং এই নিয়োগের দাবিতে এতদিন ধরে এই বিভিন্ন চাকরি প্রার্থী যে সংগঠনগুলো তারা কেউ ধর্মতলায় যেখানে গান্ধী মূর্তির পাদদেশে তারা অনশন করছিলেন তারা আন্দোলন করছিলেন কেউ বা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে সেখানেও তারা দীর্ঘদিন ধরে তাদের এই আন্দোলন চালাচ্ছিলেন এবার এই সমস্ত সংগঠনগুলি নটি সংগঠন একযোগে একতা মঞ্চ তৈরি করে তারা একযোগে মহামিছিলের ডাক দিয়েছেন এবং সেই মহামিছিল শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যেই শিয়ালদহ স্টেশন থেকে তাদের মূল দাবি যে একেবারে সরাসরি এই নিয়োগের বিষয়টি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন এবং মুখ্যমন্ত্রীর প্রতি তাদের আস্থা রয়েছে এবং সেই আস্থা রেখেই তারা দাবি জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে তারা যে দুর্নীতির শিকার হয়েছেন যে বঞ্চনার শিকার হয়েছেন তার নিরসন হোক এবং প্রতীকীভাবে আমরা দেখছি যে বিভিন্ন সাজে এই চাকরি প্রার্থীরা এসেছেন ২০১৪ প্রাথমিকের টেট উত্তীর্ণ নন ইনক্লুডেড যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন তারা একেবারে কীর্তন গান গাইছেন এবং সেখান থেকেই তারা দাবি জানাচ্ছেন যে অবিলম্বে যাতে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয় নিয়োগের দাবি তার পাশাপাশি এরকম সংকীর্তন কেন হরিনাম সংকীর্তন দেখুন আমাদের জীবন থেকে আটটা বছর চুরি হয়ে গেছে এবং আমরা কখন হরিনাম করি যখন আমরা দেখি যে আমাদের প্রিয়জন হারিয়ে গেছে তাদের আত্মার কামনার শান্তির জন্য আমরা হরিনাম করি কিন্তু এখানে আমাদের জীবনে যে সব থেকে মূল্যবান জিনিস আমাদের চাকরিটা সেটা চুরি হয়ে গেছে এবং সেই চুরি যাওয়া চাকরির জন্য আমরা আজকে হরিনাম করছি সেই চাকরিটা হারিয়ে গেছে সেই চাকরিটা যাতে আমরা ফিরত পাই সেই চুরি যাওয়া চাকরিটা ফিরত পাওয়ার আশায় আমরা হরিনাম করছি নিয়োগের দাবি তো রয়েছে তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সাজে প্রতীকী সাজে তারা এসেছেন এই মহামিছিলে তারা সামিল হয়েছেন এবং সেখান থেকেই তারা জানাচ্ছেন যে অবিলম্বে যাতে এই নিয়োগের বিষয়টিতে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন এবং সেই কারণে তারা কিন্তু এই মহামিছিলে সামিল হয়েছেন এবং বিভিন্ন সময়ে আমরা দেখছি যে সেখানে কিন্তু রুটি যে রয়েছে খাবার রুটি সেই রুটিতেও কিন্তু তারা নিয়োগের দাবি জানাচ্ছেন এবং সেই রুটিতে তারা লিখে নিয়ে এসেছেন কি বলছেন রুটিতে লেখা কেন হ্যাঁ রুটিতে লেখা দেখুন আমাদের জীবন ধ্বংস হয়ে গেছে রুটি খাওয়ার টাকা পয়সা আমাদের কাছে কিছুই নেই এখন অবিলম্বে আমাদের নিয়োগ চাই আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যে ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য বঞ্চনা নয় নিয়োগ চাই হরিনাম সংকীর্তনের এবং সঙ্গে হাতে রুটি নিয়ে অভিনব প্রতিবাদ করছে নিয়োগ প্রার্থী চাকরি প্রার্থী নটি সংগঠন যে নটি সংগঠনের আজকের এই মিছিল কর্মসূচি শিয়ালদা থেকে শুরু হয়ে ধর্মতলা পর্যন্ত যাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেছেন তারা আমি সত্যসুন্দর যেটা জানতে চাইব এই যে নটি সংগঠন রয়েছে তাদের এখানে হাতে প্ল্যাকার্ডে দেখতে পেলাম মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই এই এর আগে আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন প্রকার বক্তব্য ছিল তারা বেশ কিছু ক্ষেত্রে শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলেছিল আজকে এখানে যে নটি সংগঠন রয়েছে তাদের কারো কারো হাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই এই প্ল্যাকার্ড দেখতে পেলাম কি বক্তব্য তাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে ঠিক কি ভূমিকা প্রত্যাশা করছেন তারা দেখো দীর্ঘদিন ধরে তারা এই বঞ্চনার শিকার হয়েছেন বলে দাবি করছেন এবং সেই আন্দোলন তো চলছেই
কিন্তু তার মধ্যে আইনি প্রক্রিয়া একটা দীর্ঘ সময় কেটে গিয়েছে আইনি প্রক্রিয়াতে যার ফলে নিয়োগের বিষয়টি কিন্তু অবহেলিত থেকে গিয়েছে বলে তারা মনে করছেন এবং সেই কারণেই আজকে যে নটি সংগঠন এই মহামিছিলে শামিল হয়েছেন এই নটি সংগঠনের প্রতিনিধিরা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তাদের যে সমস্ত দাবি দাওয়া রয়েছে সেই বিষয়গুলো তারা তুলে ধরতে চান এবং যাতে দ্রুততার সাথে এবং স্বচ্ছতার সাথে নিয়োগ হয় সেই দাবি নিয়েই কিন্তু তাদের এই মিছিল এবং আমরা দেখতে পেলাম যে বিভিন্ন সাজে তারা এসেছেন যেমনটা তোমাকে দেখাচ্ছিলাম যে সেইখানে কিন্তু বিভিন্ন ধর্মাবলম্বী মানুষজন রয়েছেন যেরকম কেউ প্রতীকী কোরআন হাতে নিয়েছেন কেউ প্রতীকী বাইবেল হাতে নিয়েছেন কেউ বা প্রতীকী গীতা হাতে নিয়েছেন এবং সেই সঙ্গে যে রুটির ছবি তোমাকে দেখালাম যে সেখানেও কিন্তু একেবারে খাবার রুটি যে আটার রুটি তাতেও কিন্তু তারা নিজেদের দাবি উল্লেখ করে আজকের এই মিছিলে শামিল হয়েছেন সব মিলিয়ে বলা যেতে পারে যে দীর্ঘদিন ধরে তাদের যে বঞ্চনা চলছে এবং সেই বঞ্চনার যাতে অবসান হয় নিয়োগের দাবি সেই দাবিকেই কিন্তু তারা মূল অগ্রাধিকার দিচ্ছিলেন এতদিন ধরে বিচ্ছিন্নভাবে বিভিন্ন সংগঠন তারা আন্দোলন করছিলেন এখন তারা একযোগে একটা ঐক্য মঞ্চ তৈরি করেছেন এবং সেই ঐক্য মঞ্চ থেকেই কিন্তু তারা সেই মিছিল কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং এখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে 2014 প্রাইমারি পাস ট্রেন্ড নট ইনক্লুডেড যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু একইভাবে রয়েছেন এবং বিভিন্ন সময়ে তারা পুলিশের হেনস্থার শিকার হয়েছেন এবং সেখানেও কিন্তু ব্যানারে কামড়াবেন না প্লিজ অর্থাৎ বিভিন্ন সময়ে যেভাবে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন এবং সে কারণেই কি এটা লেখা দেখুন আমরা চাই পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশের কিন্তু আমরা গত আন্দোলনে আপনারা সবাই জানেন আমাদেরকে পুলিশ কামড়েছে আঁচড়েছে অন্যায়ভাবে আমাদের উপর অত্যাচার করেছে আমরা চাই এর প্রতিবাদ করতে প্রকৃতপক্ষে পুলিশ ফিজিক্যালি আমাদের হাতে কামড়ালেও আমাদের প্রকৃত ভাগ্যে কামড় পড়েছে আজ থেকে 8 বছর আগে কারণ 8 বছর আগেই কিন্তু আমাদের চাকরিটা চুরি হয়ে গেছে আর এই কামড়ানোটা হলো তার বাহ্যিক প্রতিফলন একেবারেই সত্যসুন্দর তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি রিয়া মাঝি যে শিয়ালদা থেকে এই মিছিল কর্মসূচি ধর্মতলার দিকে যাচ্ছে সেই মিছিল কর্মসূচির আরেকটি দিকে রয়েছেন রিয়া মাঝি আমি সরাসরি চলে যাব রিয়ার কাছে রিয়া তুমি ঠিক কোন জায়গায় আছো মিছিলের চিত্রটা কি এবং আজকে একেবারে সপ্তাহের প্রথম কাজের দিনে ভর দুপুরে যে মিছিল যাচ্ছে তাতে সামগ্রিকভাবে শিয়ালদা থেকে ধর্মতলা ওই চত্বরের যানজট যান চলাচলের কি পরিস্থিতি এই মুহূর্তে রিয়া কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একদমই অঙ্কুর তোমাকে জানাবো যে একদম সপ্তাহের প্রথম সোমবার এবং তারই মধ্যে শিয়ালদা থেকে ইতিমধ্যেই চাকরি প্রার্থীদের যে মহা মিছিল নটা সংগঠনের মহা মিছিল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তোমাকে সেই চিত্র দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন সুবীর সরকার রয়েছে আমার সঙ্গে একদম টপ থেকে শিয়ালদার প্রাচি ব্রিজ থেকে সেই টপ ভিউ তোমাকে দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং শিয়ালদা স্টেশনে জমায়েত হয়েছে সেই মিছিলে এবং সেখান থেকে কিন্তু নটি সংগঠনের মিছিল এবং সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই বেরিয়েছে গ্রুপ সি গ্রুপ ডি সহজে একাধিক নটা সংগঠন রয়েছে সেখান থেকে তাদের কিন্তু আজকে মহা মিছিল এবং অবিলম্বে নিয়োগ করতে হবে তাদের যে প্রথম থেকেই যে দাবি ছিল সেই দাবিতেই কিন্তু তারা অনড় এবং নিয়োগ করতে হবে অবিলম্বে এবং সেই কারণের জন্যই কিন্তু তাদের আজকে এই মিছিল তবে তুমি যেমনটা বলছো যে সপ্তাহ আজকে সপ্তাহ শুরু একদম প্রথম সোমবার এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে আমার ক্যামেরা পার্সন যে চিত্র দেখাচ্ছে একটা যানজটের সৃষ্টি তো হয়েইছে কারণ শিয়ালদা চত্বর অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট শহরের এবং সেই জায়গা থেকে যখন মহা মিছিল শুরু হচ্ছে সেখানে কিন্তু যানজটের একটা সৃষ্টি হয়েছে কিন্তু তার মধ্যেও ট্রাফিকের তরফ থেকে কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে যে যতটা সচল রেখে কাজ করা যায় এবং সেই কারণের জন্য তুমি দেখতে পাচ্ছ যে একটা লেন যেখান দিয়ে মিছিলটা আসছে সেখানে সেই লেনকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে খুব স্বাভাবিকভাবেই বন্ধ না করলে কিন্তু এই মিছিল পাস করানো সম্ভব নয় এবং তোমাকে জানাবো যে হাইকোর্টের নির্দেশেই কিন্তু এই যে মিছিল সেই মিছিল হচ্ছে এবং সেই কারণের জন্য যে সুষ্ঠুভাবে যাতে এই মিছিল হয় সেই পুরো বিষয়টা কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে নিশ্চিত করা হচ্ছে এবং সেই কারণের জন্য প্রচুর ফোর্স মোতায়েন করা রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে প্রচুর ফোর্স মোতায়েন করা রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্কের অফিসাররা এখানে রয়েছেন এবং তাছাড়াও তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর ফোর্স এখানে মোতায়েন করা রয়েছে এবং পাশাপাশি তোমার
তোমাকে দেখাবো যে আমার ক্যামেরা পারসন যে চিত্র তোমাকে দেখাচ্ছে সেখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে একটা লেনকে কিন্তু খোলা রেখেছে কিন্তু যেই লেনটা টুয়ার্ডস ফুলবাগানের দিকে যাচ্ছে ধর্মতলা থেকে হয়ে এসে শিয়ালদা হয়ে যেটা প্রাচি হয়ে যেটা ফুলবাগানের দিকে যাচ্ছে সেই দু সাইডের লেনকেই কিন্তু এই মুহূর্তে বন্ধ করে রাখা হয়েছে কারণ মিছিল শুরু হয়েছে এই জায়গা থেকে এবং ইতিমধ্যে যে চিত্র তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু যথেষ্ট যানজটের সৃষ্টি হয়েছে একটা লেনের দিকে এবং অপর দিকের লেনটা যেহেতু বন্ধ করে রাখা হয়েছে সেইহেতু কিন্তু একটা প্রবলেম হচ্ছে স্থানীয় যারা রয়েছে বা যারা বেরিয়েছে কাজের জন্য তাদের কিন্তু একটা প্রবলেম হচ্ছে কারণ শিয়ালদা এই যে মেইন চত্বর সেটাকে কিন্তু পুরোপুরিভাবে এই মুহূর্তে স্টপ করা হয়েছে কারণ শিয়ালদার স্টেশনের সামনে থেকে র্যালিটা কিন্তু ইতিমধ্যেই বেরোচ্ছে এবং তোমাকে জানাবো যে এই যে নটা সংগঠনের র্যালি সেই র্যালি কিন্তু যাবে আরার অ্যাভিনিউ অবধি আর সেই র্যালি যাবে এবং ইতিমধ্যেই সেই র্যালি শুরু হয়ে গেছে তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ যে শিয়ালদা স্টেশন থেকে কিন্তু যেহেতু নটা সংগঠন রয়েছে তাদের সেই র্যালি নিয়ে আসতে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যাচ্ছে এবং 12টায় শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখন ঘড়ির কাঁটা বলছে 1:21 এখনও কিন্তু প্রাচী ব্রিজ অবধি সেই র্যালি এসে পৌঁছাতে পারেনি এবং এই র্যালি যাবে আরার অ্যাভিনিউ অবধি সেটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ বিষয় হয়ে যাবে তো সেক্ষেত্রে বলাই চলে যে আজকে সোমবার এবং এই শিয়ালদা থেকে ধর্মতলা অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এই চত্বরকে কিন্তু যানজটের সৃষ্টি তো ক্রমশই হবে এবং তুমি দেখতে পাচ্ছ প্রায় অনেকক্ষণ যখন অনেকক্ষণ হয়ে গেছে একটা সাইডের লেন কিন্তু বন্ধ করে রাখা হয়েছে এবং অপর সাইড দিয়ে মিছিল পাস করানো হচ্ছে এবং সেটাও কিন্তু সময় সাপেক্ষ বিষয় এবং পুরো বলা চলে যে একদম পুরো শিয়ালদাকে স্তব্ধ করে কিন্তু এই র্যালিকে পাস করাতে হচ্ছে তুমি সেই চিত্র কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছ একেবারেই যে চিত্র আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের দুই প্রতিনিধি তুলে ধরেছেন দুদিকের চিত্র এক যেমন শিয়ালদা স্টেশনের সামনে থেকে শুরু হয়েছে চাকরি প্রার্থী নটি সংগঠনের মিছিল এই মিছিলকে তারা মহামিছিল নাম দিয়েছেন এবং সেক্ষেত্রে তাদের বক্তব্য যে তাদের তারা বঞ্চিত তাদের জন্য চাকরির বন্দোবস্ত করা হোক মুখ্যমন্ত্রীর পদক্ষেপ তারা প্রত্যাশা করেন হরিনাম সংকীর্তন করে অভিনব প্রতিবাদ জ্ঞাপন করছেন তারা সঙ্গে রুটিতে নিয়েছেন কিন্তু এই যে চিত্র এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার দিন শিয়ালদা স্টেশন চত্বরের কী পরিস্থিতি হয়েছে কারণ শিয়ালদা থেকে এই মিছিল যাবে ধর্মতলা প্রাচী সিনেমা হলের সামনে দিয়ে এই মিছিল বেরিয়ে এসে সেই মিছিল এগিয়ে যাবে ধর্মতলার দিকে রানী ডাসমণি অ্যাভিনিউয়ের দিকে ফলে এই মুহূর্তে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে নিত্যযাত্রীদের ভোগান্তি যে এই মুহূর্তে রয়েছে তা কিন্তু এক প্রকার বলাই যায় আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য এবং রিয়া মাঝি তোমাদের দুজনকেই ধন্যবাদ সত্যসুন্দর এবং রিয়া আপনারা দেখতে পাচ্ছেন চাকরির দাবিতে মিছিল চলছে শহর কলকাতার একেবারে অন্যতম ব্যস্ততম এলাকায়